নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। গলচির রামগোপালপুরে একটি পথসভা অনুষ্ঠিত হল শনিবার 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী অপার্থিব ইসলাম প্রচার করলেন ওয়ারি গ্রামে। আসন্ন পঞ্চায়েত ভোটের দুদিনের মালদহ জেলা সফরে আসেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ অতীন ঘোষ। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নড়াচড়ে বসল আসানসোল পৌর নিগম। বাঁকুড়ার তালডাঙ্গায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কাল্লার পাটুরি স্বাস্থ্যকেন্দ্রে। আসছে বিস্তারিত খবরে। গলচির রামগোপালপুরে একটি পথসভা অনুষ্ঠিত হল শনিবার। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শাসক দলের পক্ষ থেকে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। সভার পূর্বে একটি মিছিল অনুষ্ঠিত হয় দলীয় নেতৃত্বের পক্ষ থেকে। শাসক দলের পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় গলচির রামগোপালপুরে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এদিনের এই সভাটি। রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় এদিনের এই সভাতে। পূর্ব বর্ধমান জেলার শাসক দলের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, গলচির বিধায়ক অলোক মাঝি, গলচির 1 নম্বর ব্লকের সভাপতি জাকির হোসেন সহ অন্যান্যরা এদিনের সভায় অংশগ্রহণ করেন। যে পঞ্চায়েত নির্বাচনের যে আমাদের ভোট, সেই ভোট আমরা 8টা অলরেডি জিতে ফেলেছি। আর আমাদের এখানে বিরোধী পক্ষ বলে কিছু নেই। কংগ্রেস আমাদের বিরুদ্ধে নেই, সিপিএম আমাদের বিরুদ্ধে নেই, বিজেপি আমাদের বিরুদ্ধে নেই। আমাদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছিল, যেটা জাকির একটু আগে উল্লেখ করলো। তারা আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, প্রত্যেকে প্রার্থী তুলে নেবেন এই কথা দিয়েছেন। আমি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বলবো, দেখুন, ভুল বুঝে মানুষ ভুল করতে পারে, তাদেরকে অসম্মান করবেন না কিন্তু আপনারা। আমি মঞ্চে উপস্থিত হয়েছি একটি কারণে, যে লোয়ার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর সংসদে 220 এবং 221 বুথে আমার স্ত্রী পুতুল চ্যাটার্জি নমিনেশন ফাইল করেছিল, কিন্তু কোনো কারণে সেটা উইথড্র করা হয় নাই। আর না হওয়ার জন্যে আমি মঞ্চে এসে ব্লক সভাপতির কাছে আবেদন রেখেছি যে এটি উইথড্র করা হোক। একটা উন্নয়নের জোয়ার চলছে, সেই জোয়ারটাকে ঠিক রাখছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আবার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার জন্য পঞ্চায়েতে আমাদের প্রার্থীদের ভোট দেন। সর্বোপরি আজকে আপনারা আমাদের এই রামগোপালপুর অঞ্চল তথা আমাদের গলচি 1 নম্বর ব্লক তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সভার প্রাককালে এদিন একটি মিছিল অনুষ্ঠিত হয়। গোটা এলাকা মিছিলটি পরিক্রম করে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে লোয়াডাঙ্গর অঞ্চলে বিভিন্ন গ্রামের পথ পরিক্রমা করে মিছিল সবাইকে নিয়ে আজকে রামগোপালপুর অঞ্চলে, রামগোপালপুরে আমরা একটা নির্বাচনী জনসভা করলাম 7 নম্বর জেলা পরিষদের সভাপতি সম্মানীয় শ্রী পরশুরাম মহাশয়ের সমর্থনে এবং 24 নম্বর পঞ্চায়েত সমিতির প্রার্থী ফজিল আলমের সমর্থনে এবং যেসব গ্রাম পঞ্চায়েতের প্রার্থী এখন আমাদের আছেন তাদের সমর্থনে নির্বাচনী জনসভা করলাম। আজকের এই মিছিল পরিক্রমা এবং সবার মাধ্যমে মমতা যে উন্নয়ন করেছেন, যে মানুষের ঢল নেমেছিল মিছিলে এবং যে জনসভায় যে মানুষের সমাগম হয়েছিল, তা দেখে এলাকার মানুষের যারা বৃহৎকামী শক্তি এখানে, যারা আমাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জির কুৎসা অপচার করছেন, তাদেরকে আজকে বার্তা দেওয়া হলো যে সবাই এই এলাকার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। আজকের এই সভার মধ্যে সেই বার্তা আমরা পৌঁছালাম এবং আমাদের এখানে জয় সুনিশ্চিত, সেটা এলাকার মানুষ আজকে সমাগম ও পরিক্রমা আমাদের বুঝে। এখানে কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন গলচি 1 নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, গলচি বিধানসভার বিধায়ক সম্মানীয় শ্রী অলোক কুমার মাঝি মহাশয় এবং জেলা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দিতে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। এখানে গলচি 1 নম্বর ব্লকের রামগোপালপুর অঞ্চল, এই অঞ্চলের রামগোপালপুরে আমাদের একটা নির্বাচনী সভা ছিল। এই রামগোপালপুরে আমাদের 16টা গ্রাম পঞ্চায়েতের সিট, আমরা অলরেডি 7টাতে এখানকার মানুষ আমাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে দিয়েছে। আর বাকি সিটগুলো আমাদের ভোট হবে, যে সমস্ত ভোট হবে সেখান থেকেও অনেক প্রার্থী আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে মিশে গিয়ে তারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য অনুরোধও করেছেন। সেই যে সমস্ত প্রার্থী এখনও রয়ে গেছেন তাদের সমর্থনে
এবং এখানকার আমাদের 57 নম্বরের যে জেলা পরিষদ প্রার্থী শ্রী পরেশচন্দ্র পাল মহাশয় এবং 24 নম্বর পঞ্চায়েত সমিতির সিটের ফজিলা বেগমের সমর্থনে আমরা আজকের এখানে একটা নির্বাচনী সভা করলাম, যেখানে আমাদের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন, যেখানে ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বিশ্বজিৎবাবু এবং আরও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন। এই আজকের সভাই এই অঞ্চলের মানুষ বিপুল সমাগম জনসমাগম করে বুঝিয়ে দিলেন যে আমরা অপ্রতিরোধ্য, তৃণমূল এখানে অপ্রতিরোধ্য, আমাদেরকে প্রতিরোধ করার কারোর ক্ষমতা নাই, যে কটা সিটে আমাদের ভোট আছে আমরা বিপুল ভোটে জয়লাভ করব, সেই বার্তা আজকে জনগণের উপস্থিতি বুঝিয়ে দিয়ে গেল। এটা কোথায় করলেন? রামগোপালপুর বলছি, 1 নম্বর ব্লকের লোয়ার রামগোপালপুর অঞ্চলের রামগোপালপুরে এই সভাটা হলো। আপনার নাম এবং পরিচয়? আমি মোহাম্মদ জাকির হোসেন, সভাপতি বলছি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। গলসি থেকে বলরাম সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। শনিবার 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী অপার্থিব ইসলাম প্রচার করলেন ওয়ারী গ্রামে, পরে তিনি উকৃত অঞ্চলে কুকুরা গ্রামে একটি পথ সভায় অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী, কাজের মানুষ হিসাবে পরিচিত সকলের প্রিয় অপার্থিব ইসলাম, যদিও তাকে সবাই ফাল্গুনী দাহ হিসাবেই চেনেন, তিনি শনিবার প্রচার করলেন ওয়ারী গ্রামে। এদিন তিনি প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপস্থিত হন, বাড়ির বাচ্চাদের নিজের সন্তান মনে করে বুকে আঁকড়ে ধরেন। বয়স্ক মানুষদের কাছে আশীর্বাদ ভিক্ষা করেন। ফাল্গুনীদাকে কাছে পেয়ে গ্রামের মানুষদের মধ্যে শিহরণ জাগে। যে বাড়িতে তিনি প্রবেশ করছেন সে বাড়ির লোকজন নিজের বাড়ির সদস্য মনে করে তাকে ছাড়তেই চাইছেন না, যদিও বা তিনি পরে আসবেন বলেছেন, তখন তাদের মুখগুলো যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এ যেন এক কন্যা বিদায়ের দিন, এক বাড়ি থেকে বেরিয়ে অপর বাড়ি যখন যাবেন বলে বেরিয়েছেন, তখনই দেখলেন তার সমর্থনে পুরুষ ও মহিলারা মিছিল করে প্রচার চালাচ্ছেন। সময় তো থেমে থাকে না, তাই ফাল্গুনীদাকে যেতে হলো উকৃত অঞ্চলের কুকুরা গ্রামে। এদিন ওই স্থানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন স্বয়ং প্রার্থী অপার্থিব ইসলাম ও হাবিবুর রহমান। তারা CPIM বলে নমিনেশন করলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সমস্ত প্রার্থী পদবিদ্র করে নিয়ে চলে গেছেন। সামাজিক জায়গায় জনসাধারণের কাছে আজকে লজ্জা বোধ করছে যে এতই তারা কলঙ্কিত হয়েছে, এই সিম্বল কাস্তে হাতুড়ি এতই বহু মানুষের খুনে সেই রক্তে রাঙা হয়ে গেছে, সেই কাস্তে হাতুড়িকে দেখতে তারা একদম মানুষের কাছে দেখাতে তারা লজ্জা পাচ্ছেন। আজ এদিন তারা সরকারের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে খতিয়ান তুলে ধরে। আজকে আমরা খণ্ডঘোষ ব্লকে, বিশেষ করে আমার খণ্ডঘোষ অঞ্চল যে অঞ্চলে আমি বসবাস করি, সেই অঞ্চলের হচ্ছে একটা মুসলিম অধ্যুষিত গ্রাম ওয়ারী, সেই গ্রামে আজকে আমরা আমাদের যে প্রার্থী অপার্থিব ইসলাম জেলা পরিষদের সদস্য তাকে নিয়ে আজকে আমরা ঘুরলাম। এখানে ঘোরার সময় আমরা একটি লক্ষ্য করলাম যে গ্রামের যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছেন, তাছাড়া আমাদের গ্রামের ভিতরে যে সমস্ত তপশিলীর মা বোনেরা আছেন, তাদের একটাই উদ্দেশ্য যে আজকের যে প্রচারের যাওয়ার সময় তাদের যে উৎসাহ উদ্দীপনা, সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে আমাদের খণ্ডঘোষ অঞ্চল, বিশেষ করে আমাদের ওয়ারী গ্রাম, এই গ্রামে আজকের মিছিল থেকে আমরা এটাই উপলব্ধি করলাম যে আমরা বিজেপির জমনাথ জব্দ হবে এবং আমাদের প্রার্থী এই ওয়ারী গ্রাম থেকে বিপুল ভোটে যুক্ত হবে, এই আশা আমরা এই বার্তা আমরা আমাদের কাছে পৌঁছে দিয়েছি গ্রামের মানুষ। পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। বার্তা আমরা দিইনি, বার্তা নিচ্ছি, কারণ আমি আজকে আমাদের এই খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ অঞ্চলের ওয়ারী গ্রামে অনেক মানুষের সঙ্গেই কথা বললাম। তো প্রত্যেকটা মানুষের সব থেকে
তারা বিপজ্জনক অবস্থায় যেটা রয়েছেন, যে সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গার একটা কাজ চলছে, যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে আজকে মানুষকে ভেদাভেদের মধ্যে আজকে মানে বহু মানুষের যে মৃত্যু হচ্ছে, বা আজকে দাঙ্গাবাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ছড়িয়ে দিচ্ছেন সেইটার বিরুদ্ধে সমস্ত মানুষ বেশি বেশি করে বলছেন যে আমরা আজকে পশ্চিমবাংলায় তো ওদের কোনো ঠাঁই নাই, উপরন্তু আমরা আগামী যে লোকসভা নির্বাচন তার কথা ওনারা বলছেন যে আগামী লোকসভা নির্বাচনকে ওই দাঙ্গাবাজ মোদীকে আমরা হাঁটাবই ভারতবর্ষ থেকে, আজকে সেই জায়গায় বেশিরভাগ মানুষ এই কথাই বলেছেন। কারণ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 বছর ধরে যে প্রতিকূল অর্থনৈতিক যে প্রতিকূল অবস্থার মধ্যে আজকে বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করেছেন, মানুষ তো তার পরীক্ষা 2016 সালে দিয়েছেন, এলাকার মানুষ তো তার পরীক্ষা দিয়ে দিয়েছেন 2016 সালে। কারণ যেভাবে কুৎসা অপপ্রচার ছিল এই সরকারের বিরুদ্ধে, সেই সবকে ন্যাস্তাত করে দিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ, খণ্ডঘোষের মানুষ, ওয়াড়ির মানুষ তারা প্রমাণ করে দিয়েছেন যে যা না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চলছেন, মানুষকে যেভাবে কাজ করবেন আমরা বুঝতে পারছি। সেই জন্যে তাকে দ্বিতীয়বারের জন্য আবার এখানে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবাংলায়। শুধুমাত্র মানুষের ক্ষোভ বেশি করে যে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ এই বিজেপিকে আমাদেরকে যেভাবে হাঁটাতে হবে সারা ভারতবর্ষ থেকে হাঁটাতে হবে, বাংলায় তো কোনোদিনই কোনো ঠাঁই হবেই না, বরং ভারতবর্ষ থেকে আমরা কীভাবে হাঁটাবো তার প্রস্তুতি নিন। আগামী 19 সালের যে আমাদের লোকসভা নির্বাচন আছে তার প্রস্তুতি আপনারা নিন, আমাদেরকে আমাদের ভোটাররা বলছেন, আমাদের গ্রামের মানুষ বলছেন। আজকে আপনাদের এখানে কোথায় অনুষ্ঠান করলেন বা কাদের উদ্দেশ্যে প্রচার হলো? আজকে আমরা আমাদের এলাকার সমস্ত কর্মী, আমাদের খণ্ডঘোষ অঞ্চলের খণ্ডঘোষ ব্লকের অনেক মানুষ এসেছেন এখানে, এই গ্রামের সমস্ত মানুষ আছেন, সেই মানুষদেরকে নিয়ে আজকে আমরা এখানে প্রচার গেছি, বাড়ি বাড়ি গেছি। আজকে আমাদের যারা কৃষক ভাই আছেন তাদের কাছে গেছেন, ব্যবসাদাররা আছেন, তাদের একটাই খুব ব্যবসাদাররা আজকে ব্যবসা চলছে না, আজকে যে অর্থনৈতিক যে ডিলিমিটাইজেশন থেকে আজকে যে আজকে অবস্থা হয়েছে ব্যবসার হাল, আজকে ব্যাংকে গেলে টাকা পাওয়া যাচ্ছে না, আজকে ATM-এ গেলে টাকা পাওয়া যাচ্ছে না, ব্যবসাদারদের কাছে এই কথা শুনতে হচ্ছে যে আজকে অর্থ লুট করে নিয়ে যাচ্ছে আজকে নীরব মোদী, আজকে সরব মোদী, আজকে ললিত মোদী, আজকে বিজয় মালিয়া যেভাবে ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। আমরা ব্যবসাদারদের, ছোটোখাটো ব্যবসাদারদের কাছ থেকে আজকে সেই জায়গাতে শুনলাম আজকে এই জায়গায় এই কথা যে আপনারা দেখুন আজকে যেভাবে বাংলাতে তো কোনোদের ঠাঁই হবে না, বাংলায় তো আমরা ঢুকতে দেবই না, বরং 19 সালে কীভাবে ভারত ছাড়া করা যায় এই দাঙ্গাবাজ মোদীকে, এই অসামাজিক মোদীকে, তার চেষ্টা করুন, এই বার্তা ওনারা আমাদেরকে দিলেন, আমাদের কিছু বার্তা দিতে হবে। আমরা কার প্রচারে কোথায় এই পথসভাটা করছেন? আমরা আজকে আমাদের মাননীয় খণ্ডঘোষ ব্লকের সভাপতি অভর্ত ইসলাম, যিনি বর্ধমান জেলার 4 নম্বর সংসদের মনোনীত প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। আমরা আজকে কুদ্র গ্রামে সেই কবি ঘনরাম চক্রবর্তীর যে গ্রাম, সেই গ্রামে আজকে আমরা একটা কর্মী সভা করছি। সেই সভা থেকে আজকে মানুষের যে উৎফুল্ল, আজকে সেই বার্তা আজকে দিয়েছে যে বিপুল ভোটে আজকে আমাদের অভর্ত ইসলামকে, আমাদের যে ক্যান্ডিডেট, তাকে বিপুল ভোটে জয়লাভ করবে। কে কে উপস্থিত আছেন? কে কে উপস্থিত আছেন এখানে? এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের খণ্ডঘোষ ব্লকের সভাপতি এবং হচ্ছে জেলা পরিষদের 4 নম্বর সংসদের যে ক্যান্ডিডেট অভর্ত ইসলাম, এবং হচ্ছে আমার উপকৃত অঞ্চলের মানে সদস্য থেকে নিয়ে, এবং হচ্ছে যারা আমার মানে সভাপতি থেকে শুরু করে সব। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দবার্তা। আসন্ন পঞ্চায়েত ভোটের 2 দিনের মালদহ জেলা সফরে আসেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ অতীন ঘোষ। তারা 2 দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন। এদিন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আমি বলছি যে কিছু কিছু বিষয় নিয়ে তারা সেটাকে সার্বিকভাবে এটাই হচ্ছে বলে তুলে ধরেছে। আপনি মালদাতেই দেখুন না, আমরা আজকে মালদা জেলায় বসে আছি, এখানে নমিনেশন প্রায় 98% সব দল মিলে সবাই করেছে, কই সেটা নিয়ে তারা বলছেন? এবং এটাই তো হওয়া উচিত, কোনো অসুবিধা নেই, সবাই লড়ছেন এবং লড়বেনও, তো কই এটা নিয়ে তো বলেন না। ফলে আমার যেটা সুবিধা হবে আমি সেটাকে তুলে ধরবো, আর আমার যেখানে সত্যি দেখা গেলো যে ভালোভাবে হয়েছে কিন্তু সেটাকে আমি সামনে ধরবো না, এই একতরফা বক্তব্যটাও কিন্তু। কিন্তু আপনি ওই জেলা থেকে খবর নেবেন বিরোধীরা প্রার্থী আদৌ পেয়েছে কি না? আমি একটা ওদের তো চিরচারিত বলতে গেলে একটা উদ্দেশ্য কিংবা স্ট্র্যাটেজি ওরা মনে করে, একটা পরিবারের মধ্যেই ভাঙন ধরে,
তারা অপেক্ষা করছিলেন যে তৃণমূল মধ্যে কে বিক্ষুব্ধ হবে তাকে প্রার্থী করব। এইভাবে তো হয় না, প্রার্থী পায়নি তাই প্রার্থী দিতে পারেনি। আর একটা প্রশ্ন, শেষ প্রশ্নই করবো। সুতরাং আমরা এইটুকু বলতে পারি, যারা জিতেও ছিলেন তারা কাজ করেননি, আর যারা টাকা দিয়েছেন সেখানে আত্মস্বাদ এই সমস্ত গল্প অনেক কিছু আপনারাও শুনবেন, মানুষকেও শোনানোর চেষ্টা করছে। আমি মনে করি যে মানুষের ঘরে ঘরে একটি পরিবারের একটি মেয়ে একটি ছেলে, ধরুন একটি মেয়ে কন্যাশ্রী পেয়েছে, ছেলের একটি সবুজ সাথীর মাধ্যমে সাইকেল পেয়েছে, সেই পরিবার খাদ্যসাথী পেয়েছে, সেই পরিবারের মধ্যে স্বাস্থ্যসাথী ঢুকে গেছে, একটি ছোট শিশু যদি কোনো অপারেশন প্রয়োজন হয় তার জন্য শিশুসাথী পৌঁছে গেছে, একটা বৃদ্ধ বৃদ্ধা মানুষ হয়তো কেউ ওই পরিবারে মারা গেছে তার কাছে পৌঁছে গেছে সমব্যথী। সামগ্রিকভাবে একটা পরিবারের মধ্যে এত প্রকল্পগুলো স্পর্শ করার পরে এই টাকা পয়সা নয়ছয় হয়েছে, এই সমস্ত বাহানাবাজি আমার মনে হয় এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই দীর্ঘসূত্রিতা, এই যে আইনগত দীর্ঘসূত্রিতা, এরই কি সুযোগ নিচ্ছে অসাধু? হ্যাঁ, এরই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা, এবং ইমিডিয়েটলি এটা কেন্দ্রীয় সরকারের উচিত যে আইন পরিবর্তন করে বা আইনে কিছু সংশোধন করে, কিছু ধারার পরিবর্তন করে এবং কিছু রুলস ফ্রেম করে যাতে কঠোর শাস্তি দ্রুত নেওয়া যায় এবং দ্রুত ক্রিমিনাল অফেন্স কোর্টে ফাইল করা যায়, এর ব্যবস্থাটা করা। কিন্তু আমি যে দেখেছি বর্তমান ফুড সেফটি অ্যাক্টে আমি যদি কোনো ভেজাল খাদ্য ধরি তাহলে সেই ভেজাল খাদ্যের যার কাছ থেকে আমি সংগ্রহ করলাম, আমার ল্যাবে পরীক্ষা করে যদি ওটা ভেজাল প্রমাণিত হয় তাহলে আমাকে কী করতে হবে, সে তাই যে যার কাছ থেকে সংগ্রহ করলাম তাকে এক মাসের মধ্যে তাকে একবার পরীক্ষার সুযোগ দিতে হবে। এবার পরীক্ষায় করা যাও করার পর ইতিমধ্যেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়েছেন যে খাদ্য দপ্তরের সাথে এবং জেলা প্রশাসন এবং পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন তাদের সবাইকে মিলেই এই অভিযানগুলোকে নামতে নির্দেশ দিয়েছেন, এবং এখানে পুরসভা বা পঞ্চায়েতগুলির একটা বড় ভূমিকা আছে। তো পুরসভায় পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধি আছেন, যারা ভারপ্রাপ্ত আছেন, তাদেরকে একটু অতি সক্রিয়তা দেখাতে হবে। কারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে অর্থ রোজগার করার জন্য মনুষ্যত্ব এবং মানবিকতা দুটোই বিসর্জন দিয়েছেন অনেক মানুষ, যারা খাদ্যকে খাদ্য থেকে রোজগার করতে চাইছেন এবং কিন্তু মানবিকতাহীনভাবে, যার থেকে মানুষের মৃত্যু হতে পারে, মানুষের জীবনের ক্ষতি হতে পারে, সেরকম ধরনের খাদ্য অর্থ রোজগার করার জন্য এখানে মানুষ বিক্রি করছে। এবং এটা তো নিয়ন্ত্রণ সাধারণত সবার হাতে থাকে না, ফলে মানুষের সচেতনতাই কিন্তু এটা একমাত্র উপায় যেটা থেকে আমাদের বাঁচার। পাশাপাশি প্রশাসনের নিশ্চয়ই দায়িত্ব আছে, বিগত 34 বছরের রাজ্যে যে সরকার ছিল, আমরা জানি ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই ফুড সেফটি বা ফুড অ্যাডাল্টারেশন তার একটা পরিকাঠামো ছিল, কিন্তু দীর্ঘ 34 বছরে যারা রিটায়ার করেছে তাদের জায়গাগুলোকে ফিল আপ করা হয়নি। আমাদের এই সরকার মাত্র 6 বছর অতিক্রম করেছে, তো স্বভাবতই সরকারকে সারা রাজ্যের বিভিন্ন দিকে নজর রাখতে হচ্ছে। পাশাপাশি এটাও তারা নজর রাখছেন, আপনারা জেনে খুশি হবেন যে মফস্বল জেলাগুলোর জন্য রাজ্য সরকারের যে ফুড সেফটি অফিসারের পোস্ট ভ্যাকেন্ট আছে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, যেখান থেকে সরাসরি এখন অ্যাপয়েন্টমেন্ট হয়, সেই হেলথ রিক্রুটমেন্ট বোর্ড 250 ফুড সেফটি অফিসারের ইন্টারভিউ প্রসেস স্টার্ট করেছে। তো আমার ধারণা প্রত্যেকটি জেলায় এই ফুড সেফটি অফিসাররা নিয়োগ হলে এই ধরনের যে দুষ্কর্ম যেগুলো জনজীবনের পক্ষে হানিকর তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারা যাবে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নড়ে চড়ে বসল আসানসোল পৌর নিগম। আগামী সোমবার থেকে রাস্তা চওড়ার কাজ শুরু হবে, এর ফলে রানীগঞ্জবাসী যানজট সমস্যার হাত থেকে মুক্তি পাবে। পশ্চিম বর্ধমানের গুরুত্বপূর্ণ শহর হলো রানীগঞ্জ। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য কার্যালয় এই রানীগঞ্জে। নিত্য যানজট সমস্যায় রানীগঞ্জবাসীরাও নাজেহাল। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে আসানসোল পৌর নিগম নড়ে চড়ে বসল। শনিবার সকালে পৌর নিগমের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারের নেতৃত্বে পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য ও পৌর নিগমের এক্সপার্ট টিমকে নিয়ে রানীগঞ্জ শহর পরিদর্শনে যান। মহানাগরিক জানান,
পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুদিক চওড়া করা হবে। এই কাজ করতে গেলে যে অর্থ খরচ হবে তা পৌর নিগম দেবে। ফুটপাতে কড়া ব্যবস্থা করে তাদের অন্যত্র বসার ব্যবস্থা করা হবে। আগামী সোমবার থেকে রাস্তা চওড়ার কাজ শুরু হয়ে যাবে। ফুটপাত হ্যাঁ বা কিছু ফাঁকা জায়গা হয় ওখানে যদি হম লোক কংক্রিট কর দেন, সিসি পেমেন্ট কর দেন, থোড়া চৌড় রাস্তা চওড়া হো জায়গা। তো উসি কে লিয়ে আজ হম লোক হমারে সারে কাউন্সিলর্স কো লেকর, হমারে জো এক্সপার্টস হ্যায় উনকো লেকর আজ হম প্রদর্শন কিয়ে আর পরসোঁ সে ইয়ে কাম হম লোক শুরু করেন কি হর ইলাকে মে থোড়া থোড়া রাস্তা চওড়া হম লোক কর পায়ে, জিসে পুরা সমস্যা কা সমাধান হম লোক নেই হো পায়েগা, লেকিন কুছ হদ তক ইয়ে জো সমস্যা হ্যায় জাম কি সমস্যা উসপে হম লোক উনকে আদমি লেগে, ইয়ে কাম হম লোক করেন। जो कनेक्टिंग रोड थे, रोड की अवस्था खराब थी, उसका काम हम लोग हर इलाके में देख रहे हैं, रास्ता काम चल रहा है, हेल्थ सेंटर का काम चल रहा है, सब काम चल रहा है, लेकिन ये जो मेन बार बार हर बहुत से संगठनों के द्वारा ये कंप्लेन किया जा रहा है कि इसको थोड़ा दिन चौड़ा किया जाए, उस पर हम लोगों ने काम किया और परसों से काम हुआ। सर ये जो नेशनल हाईवे के अंडर में आना था, अभी कानून का चक्कर में पड़े रहने से रानीगंज को विकास कभी नहीं हो, जिसका अंडर में आता है। मैंने सुना है कि वो लोग बार बार आप लोग का बात, इसके पहले भी आप लोगों ने सोचा था। अब क्या करते, बार बार उन लोगों से रिक्वेस्ट करने के बाद वो लोग नहीं करेंगे, तो नहीं करेंगे तो कौन उनसे झगड़ा करने जाएगा, अब किसका भरोसा बैठे रहेंगे, और तब तक कब तक आदमी पाएगा। हम लोग से जितना हो सकता है उतना करें, नहीं करेंगे तो नहीं करेंगे, जनता उसका फैसला करेगी, हम लोग क्या करेंगे। सर जो लोग बास बोलो झगड़े से फुटपाथ में बैठा हुआ रहता है, तो हम लोग कोशिश करेंगे कम से कम आदमी का हानि हो, गरीब आदमी का कम से कम हानि हो, लेकिन कोई कोई ये नहीं सोचे कि हम जितने रोड में जाकर बैठ जाएंगे और उसके लिए आदमी एक्सीडेंट में मरता रहती है, नहीं होगा। बहुत सारे लोग देखते हैं फुटपाथ इंक्लोजमेंट और जिस ढंग से बैठे हुए हैं, बहुत से लोगों का जहाँ चला एक एक गाड़ी का स्टेयरिंग यदि घूम जाए तो पाँच लोग साथ साथ ही साथ मर जाएंगे। ये भी देखना होगा, आप जिनका अपना उपार्जन कीजिए लेकिन अपने अपना जान का सुरक्षा के साथ। सर रानीगंज में एक ब्रिज रही है जगन्नाथ ब्रिज, से जगह सर कवरेज कर सब्जी वाला बस थके मैंने अर्धेक रोडे कस्टमर जिन तो शुरू हलो शुरू हलो एक पर एक रानीगंज प्रचुर समस्या छो हमें जानी ना यदिन जरा क्रेडिट क्रेडिट नीत रानीगंज बहुत क्या कर तदिन क्यों करें जानी ना, তো সব কাজ তো আমাদেরকে নতুন করে করতে হবে, তবুও যাই হোক এটা আমাদের দায়িত্ব, আমরা অন্যদেরকে দোষ দিয়ে লাভ নেই, আমাদেরকে করতে হবে এবং একের পরে শুরু করতে হবে। মিনি বাসগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে? মিনি বাসগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, মিনি বাস সেটা তো যারা প্যাসেঞ্জার আছে তাদেরকে সচেতন হতে হবে এবং যারা অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে কথা বলতে হবে, তারা নিজের মতো করে চলছে, মানুষ যদি সচেতন হন তাহলে তারা এটা। স্যার কত কিলোমিটার রাস্তা চওড়া হচ্ছে? 3.3 কিলোমিটার আছে এই রাস্তা। बजट के लिए चिंता मत कीजिए, रानीगंज के लिए हम लोग का हाथ खुला हुआ है, दिल खुला हुआ है, जितना मांगेगा उतना देंगे। सुंदर लगा सर, कब से काम चालू हो? परसों से काम चालू होगा, परसों आज रात को सोइए, फिर कल रात को सोइए, परसों सुबह को उठिएगा, देखिए काम चालू। आसनसोल थेके सौमित्र गांगुली, रिपोर्ट आनंद वार्ता। বাঁকুড়ার তালডাঙ্গায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এদিন সূর্যবাবু আগাগোড়া রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেন। বাঁকুড়ার তালডাঙ্গায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রের বাড়িতে শাসক দলের হামলার প্রতিবাদে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে মিছিলে হাঁটলেন কমরেডরা। মিছিল শেষে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ চালান দলের রাজ্য সম্পাদক। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের মিছিলে পা মেলান। দলের রাজ্য সম্পাদক তার বক্তব্যের মধ্যে দিয়ে দলীয় কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করতে পারেন তা আগামী দিনই বলে দেবে। পাত্রের বাড়ি আক্রমণ করে আরে হাজার হাজার পার্টি অফিস আমাদের ভেঙেছেন। এই পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরে আমাদের তিনজন কমরেড শহীদ হয়েছে, আপনারা দেখেছেন তিনজন কমরেড এই সময় খুন হয়েছে। বিজেপির একজন হয়েছে প্রথম আপনাদের বাঁকুড়ায় এখানে রানীবাঁধে একজন খুন হয়েছে, আর একজন তিনি বিজেপি না তৃণমূল, বড় কষ্ট হয় একজন মারা গেছেন, তারপরে লাশ টানিয়ে দুজনে টানাটানি করছে, এ বলছে আমার লাশ, এ বলছে আমার লাশ, আর আমি অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, লাশ তো অর্ধেক অর্ধেক দেওয়া যায় না। আমি ধরেন সবচেয়ে বেশি পাঁচজন এই নির্বাচন ঘোষণার পরে, আর তৃণমূলের এমপিরা ওখানে গিয়েছে দিল্লিতে, ওখানে গিয়ে রাষ্ট্রপতির কাছে গিয়ে পড়েছে, হুজুর আমাদের পার্টিকে রক্ষা করুন, আমাদের পার্টিকে রক্ষা করুন, আমাদের এই লোক মারা গেছে, ওর যা যা দিয়েছেন ওদের দরখাস্ত আমার পকেটে আছে, মোবাইলে আছে, এই মুহূর্তে নেই নিচে আছে, কিন্তু আমি বলছি
যে আছে আপনারা হাসবেন হত্যার ব্যাপার না, যারা তৃণমূল করছেন একবার ভেবে দেখুন। সবচেয়ে বেশি যারা এইসব ব্লক অফিস থেকে এসডিও অফিসে দখল নিচ্ছে উন্নয়নের নাম করে, যারা বাইকে চেপে দখল নিচ্ছে, যে উন্নয়ন বাইকে চেপে বাড়িতে বাড়িতে পৌঁছতে হচ্ছে, যে উন্নয়ন হাতিয়ার এটা হচ্ছে এক হাতে বোমা এক হাতে পিস্তল, যে উন্নয়নের দুর্গন্ধে ওদের নাকে ওদের রুমাল চাপা দিতে হচ্ছে, মুখ লুকিয়ে রাখতে হচ্ছে সেই উন্নয়নে, তার জন্য এই যে পাঁচজন তৃণমূলের যারা জীবন দিয়েছেন তারা সবাই তৃণমূলের হাতেই খুন হয়েছেন। তৃণমূল তৃণমূলকে খুন করছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। ট্রেলার বিরতির পর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কালনার পাটুলি স্বাস্থ্য কেন্দ্রে। রোগীদের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট, এ ব্যাপারে হেলদোল নেই প্রশাসনের। কালনার পাটুলি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রতিদিন চিকিৎসক আসেন না। পাঁচটি গ্রামের মানুষদের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। রোগীদের বড় রকমের সমস্যা দেখা দিলে ছুটতে হয় কাটোয়া বা পূর্ব বর্ধমানের জেলা হাসপাতালে, এই ব্যাপারে প্রশাসনের কোনো হেলদোল নেই। এই স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র ফার্মাসিস্ট চিকিৎসক আসেন দুদিন। আমাকে মানে এমনি যে ওটিসি মেডিসিন গুলো আমি দিই, আর স্যার দিন না দিন স্যার দেন রোগীর চাপ কেমন? রোগীর চাপ তো আপনাকে দেখালো না, রোগীর চাপ ভালো মানে মিনিমাম 120টা সবসময় হয়। আর এখানে এটা পাঁচটা গ্রামের একমাত্র আছে, পাঁচটা গ্রাম এখানে থেকে পরিষেবা পায়। কী কী পরিষেবা এখানে পাওয়া যায়? এখানে ধরুন ছোটোখাটো কাটা ছেঁড়া হলে ড্রেসিং করা হয়, স্টিচ করা হয়, তারপর ওষুধ তো আসি, ওষুধ আপনাকে তো দেখালাম, ওষুধ তো ভালো রকমের ওষুধ পাওয়া যায়। ইঞ্জেকশন বা ওষুধ ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন সমস্ত রকমের ইঞ্জেকশন আছে, মানে যেগুলো প্রাইমারি হেলথ সেন্টারে থাকার কথা সেই ইঞ্জেকশনগুলো এখানে আসে। ফিরে যেতে হবে না কলকাতা? আমাকে ফিরে যেতে হবে। ফিজিক্যাল এখানে দুদিন দুদিন আপনার তাহলে কজন স্টাফ আছেন, কীভাবে সামলাচ্ছেন আপনারা? এটা রুগীর চাপ বলছেন, সামলাতে হচ্ছে সামলাতে হচ্ছে। আমাদের নার্স মানে এই কিছুদিন আগে রিটায়ার করেছেন, আমরা অন্য কোনো পক্ষকে জানি কোনো নার্স পাই না, তখন পেয়ে যাবে একজন রুগী আছে একজন স্যার। যদিও এ ব্যাপারে কালনা মহকুমা স্বাস্থ্য আধিকারিক কোনো কিছু বলতে অস্বীকার করেছেন। পরিষেবা কেমন পান? পরিষেবা ভালো, ডাক্তারবাবু থাকে? ডাক্তারবাবু যদি রোজই থাকেন তাহলে পরিষেবা আরও ভালো হয়। সপ্তাহে দুদিন থাকেন, সোমবার শুক্রবার। চিকিৎসক? চিকিৎসক হিসাবে চিকিৎসক তিনি চিকিৎসা করবেন, তার উপর ভরসা আছে, 100% ভরসা। ঠিক আছে তো, চিকিৎসা খুব ভালো হয় এবং সুচিকিৎসা হয় সেটা ঠিক আছে, কিন্তু আর কি ভরসা করতে পারেন? কে চিকিৎসা করেন? হ্যাঁ, এখানে চিকিৎসাটা কী করেন? ডাক্তারবাবু করেন। ডাক্তারবাবু কদিন চিকিৎসা করেন? হ্যাঁ, কদিন করেন? দুদিন। আর বাকি দিনগুলো? বাকি দিনগুলো কম্পাউন্ডার আছেন আর স্টাফ আছেন, স্টাফেরাও ভালো, ভালো পরিষেবা দেন। আপনাদের কোনো পেশেন্টকে যদি এখান থেকে ডাক্তারবাবু রেফার করে তাহলে পূর্বস্থলী, কাটোয়া, বর্ধমান, প্রতাপনগর। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া গ্রামে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি পথসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই পথসভাটি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া গ্রামে। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। এদিন শাসক দলের বিরুদ্ধে খুব উগড়ে দেন দিলীপবাবু। দিলীপবাবু ছাড়াও এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি বাদশা আলম সহ জেলা থেকে আগত নেতা নেত্রীরা। এই দিল্লির যে এমপিরা গিয়ে পার্লামেন্ট বন্ধ করে দিচ্ছেন, ঝুড়ি নিয়ে কলসি নিয়ে বাইরে নাচ দেখাচ্ছেন, তাদেরকে এলাকায় দেখতে পাই না, কিন্তু টিভিতে দেখি নাচেন কেমন। এই নাচানাচি পরের 19 সালের নির্বাচনে বন্ধ করে দেবো। 34 জন এমপি নিয়ে তিনি পার্লামেন্ট বন্ধ করছেন, টিকিটটা এখানে আটকে দেবো। কলকাতার প্লেন চড়তে হবে না, বিজেপির এমপিরা চিনে এখান থেকে গিয়ে মোদীজি আবার প্রধানমন্ত্রী হবেন, তার সরকারকে সহযোগিতা করে উন্নয়নে সহায়তা করবে, তার ভিত কিন্তু এবার রাখতে হবে। এই উন্নয়নের কাজের অগ্রগতির জন্য, এই দুর্নীতি সন্ত্রাসের বিরোধিতার জন্য, পরিবর্তনের জন্য বাংলায় পঞ্চায়েতে পরিবর্তন করতে হবে, সেই সংকল্পটি আমরা নেমেছি। আমরা আশা করবো মানুষ
বাস্তব চিন্তা করে ভোট দেবেন। কোন চোখ রাঙানিতে ভয় পাবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি। চোখ দেখালে চোখ দেখান, লাঠি দেখালে লাঠি দেখান। ত্রিস্তর পঞ্চায়েত, পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তাই কেন্দ্র সরকার যদি হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, সে চাইলেও আপনার এখানে রাস্তাঘাট জল আলোর ব্যবস্থা করতে পারবে না, কারণ সরকার রাজ্য সরকারকে দিতে হয়। তাই হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকারের কাছে আসছে, আর সেই টাকা খরচের জন্য পঞ্চায়েতে পাঠানো হচ্ছে। কিন্তু পঞ্চায়েতে যদি চোর ডাকা দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা বসে থাকে, তাহলে কোনোদিন কি বাংলার উন্নতি হবে? আপনার বাড়ির সামনে রাস্তা হবে, খাওয়া জল আসবে, আলো জ্বলবে, ড্রেন হবে, স্কুলে টিচার থাকবে কি? হবে না, তাই হচ্ছে না, কারণ এখানে ভয়ঙ্কর দুর্নীতি। বিরোধী দল বলতে আজ কেউ নাই, সিপিএম কংগ্রেসের যা ছিল সবাইকে হয় কেস দিয়ে, বন্দুক দেখিয়ে বা টাকা দিয়ে টিএমসি তার দলে সামিল করেছে, সবাই মিলে লুটে খাচ্ছে আজকে। এই যে দুর্নীতির মহোৎসব চলছে, এই যে সন্ত্রাসের বাতাবরণ চলছে, যে বিরোধিতা করতে যাবে হয় তাকে পেটানো হবে, না হয় পুলিশের কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এটা কোন গণতন্ত্র যেখানে বিরোধীর শব্দ নাই, আওয়াজ নাই, মানুষ প্রতিবাদ করতে পারে না? বন্ধুগণ, এবারের নির্বাচনকে আমরা এই দৃষ্টিতে নিয়েছি, এই দুর্নীতি, এই হিংসা, এই সন্ত্রাস থেকে বাংলাকে মুক্ত করতে হবে, তাই আমরা পঞ্চায়েত লড়তে এসেছি। আমরা প্রধান হতে বা চেয়ারম্যান হতে আসিনি, মানুষ যেদিন আশীর্বাদ করবেন সেদিন আমরা ওখানে বসব, কিন্তু বাংলা যেভাবে এগোচ্ছে কতদিন গণতন্ত্র? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধ সম্পর্কের জেরে দুজনকে আটক করলো ভাতার থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাতার থানার এউড়া গ্রামে। ঘটনা ঘিরে গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। অবৈধ সম্পর্কের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার এউড়া গ্রামে। ঘটনার জেরে এক যুবক ও এক গৃহবধূকে গ্রেপ্তার করে ভাতার থানার পুলিশ। প্রসঙ্গত, ওই গ্রামের এক গৃহবধূর একটি তেলে ভাজার দোকান আছে। গ্রামবাসীদের অভিযোগ, ব্যবসার আড়ালে ওই গৃহবধূ খারাপ কাজে লিপ্ত থাকতেন। আছে কিসের দোকান? চায়ের দোকান, চা চপ মুড়ি এসব দোকান করে। কিন্তু আমি প্রথম, আমার মেয়েটা বলে আমাকে যে মা এরকম তুমি স্কুল চলে যাও, এইখানে এই এই হয়। আমি কিন্তু নিজের মেয়েকেই সাবধান করি যে বাবা তুমি ওইদিকে তাকিও না কি তুমি ঘরে ঢুকে থাকো। ওর বাবাও মানা করে, কিন্তু ও সেসব কথা কোনো কেয়ারই করে না। কে কেয়ার করে না? বউটা, এই দোকানদার। দোকানদার? হ্যাঁ, বউ, মেয়ে ছেলে দোকানদার। মেয়ে ছেলে দোকানদার। কি নাম ছিল তার? মঙ্গলী বাগ। মঙ্গলী বাগ। তা মানা করলেও শোনে না। একদিন আমি বললাম ও শাশুড়িকে, ও শাশুড়ি বলছে আমরা করতো এখানে কি করতো, এখানে অনেক ছেলে আসতো, ছেলে আসার পর এখানে টোন টিটকারি মারতো। মানে অবৈধ সম্পর্ক ছিল কি কারোর সাথে? হ্যাঁ, অবৈধ সম্পর্ক ছিল, তাকেই তো তুলে নিয়ে গেছে পুলিশ কাল রাত্রিরে। কারা তুলে দিয়েছে? এটা গ্রামের লোক, বাড়ির লোকই তুলেছে। ওর ছোট দেউড়ি ধরেছে ওকে। এবার আমার বাড়িতে বড় সিয়ানা মেয়ে আছে, পাশের বাড়িতে একটা মেয়ে আছে, তারা বেরোচ্ছে ঢুকছে, ওইসব দেখলে তারা কি শিখবে? এদিন অভিযুক্ত ওই গৃহবধূর দেওর তাকে এক যুবকের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। অভিযুক্ত ওই গৃহবধূ ও যুবককে বেঁধে ভাতার থানায় খবর পাঠান গ্রামবাসীরা। কাজ থেকে বেরোলাম, দেখছি দোকানে বসে আছে, যে আমি সাইকেল থেকে এলাম, তখন বলছে আমি জিজ্ঞেস করলাম কি করছিস এখানে? ওই চমক দিয়েছি, চমক দিয়ে 5 মিনিটের ব্যাপার। ছেলেটাকে? ছেলেটাকে বলছি। ছেলেটা কি নাম? কি সত্যজিৎ, ডিম ডিম বলে ডাকে। আচ্ছা, সত্যজিৎ। সত্যজিৎ কি ঘোষ? হ্যাঁ। দিয়ে আমরা, তুই এখানে 10 মিনিট পর, তুই 1 ঘন্টা ধরে কি করছিস? দিয়ে নিয়ে তর্কাতর্ক করতে করতে সবার পাড়া চলে এলো। সবাই বললেন হ্যাঁ ওর সঙ্গে সম্পর্ক আছে, সবাই দেখেছে, যিনি নিয়ে দেওয়া টাকা দেওয়া। আর আমি একদিন বর্ধমান বাজার দেখেছি, সবজি বাজার করতে দেওয়া করে দেওয়া দেখেছি। সেদিকে আমি কিছু বলতে পারি না, একটা পুলিশের সঙ্গে আমি ছিলাম বলে কি বলবো, আমি কিছু বলতে পারি না। যে এই তো সবাই পাড়ায় ধরে গে থানায় ফোন করা হলো, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ। এখানে একটা দোকান করেছে গুমটি। কিসের গুমটি? আমার বৌমা হয়, বৌটা এখানে একটা দোকান করেছে। বৌমানে কি আমার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের বউ। এবং চপ নিতে এসেছিস এখানে কি করছিস? বলে চপ নিতে যে তুই এসেছিস তার 1.5 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা চপ নেওয়া হচ্ছে না। এই করতে করতে পাড়ার 5 জন জুটে গেল। ছোট ছেলেটা বললো হুমচুম করলো, দিয়ে 2-4 ঘা দিল। আমি বাড়ি এলাম, বাড়ি এলাম মানে আমি একদিন ধরেছি ওই বাথরুম ওদেরকে, ওই সত্যজিৎ ওই ঘোষকে।
আমি ধরেছিলাম, প্যানটা কেড়ে নিয়েছি। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আড়া পাশে গ্রামে। সেসব বিবাহিত? বিবাহিত, হ্যাঁ। ওর বউ ছিল, মরে গেছে, একটা বাচ্চা আছে। তারপরে কি করলেন এখানে? যে এখানে তো সেদিন কি করবো, আইন হাতে চললে আইন যা বুঝবে তাই করবে। এদিনের এই ঘটনা ঘিরে গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন ছড়িয়েছে। গ্রামে আমাদের পাশের বাড়ির বউ এত নোংরামি করে, আমরা চোখের সামনে দেখে আমরা যদি প্রতিবাদ করতে যাই, আমাদের কিন্তু আমরা উল্টে বলবে যে তোমরা ভারতে তোমরাও করো, করে দেখাও। কেন করবো আমরা? ওর দেখে আমরা শিখে কি নষ্টমী করে, প্রত্যেকটি ছেলেকে দেখে দেখে অবৈধ সম্পর্ক, হ্যাঁ, তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক, এবং ওদেরকে দেখে সমস্ত ছেলেকে বসাবে। সেই ছেলেরা এখানে বসে বসে অনেক রকম কথা বলে, টিটকানি মারে আমাদেরকে। আমরা তা বলি যে বউ মানুষ করেছে, করে খাচ্ছে, সে যদি প্রতিবাদ করে তাহলে আমাদের আর বলতে হয় না। আমরা বললাম বৌদি তুমি বারণ করো যে আমাদেরকে ওরকম ভাষা না বলে, তোমার দোকান তোমার তোমাকে চালাতে দিয়েছি, তুমি চালা, তুমি ভালো করে থাকো। একটা স্বামী আছে, স্বামীটাকে দেখতে পারো না, সে কাঁদতে কাঁদতে দিন রাত কাজে চলে যায়। তা সত্য, আমরা এতবার বারণ করার পরেও যে বৌদি এরকম নোংরামি করো না, কারণ সবারই পরিবেশটা নষ্ট হচ্ছে। আমাদের ছেলেরা আজ বড় হয়নি, কালকে বড় হচ্ছে, পড়াশোনা করছে, যেটুকুই পড়ছে সেটুকুতেই নষ্ট হচ্ছে। সে দেখে শুনে আরো সকলে আমরা বললাম, শুনে নাই বলে আমরা কাল হাতে নাতে ধরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিলাম, এমনকি দু চার ঘা সবাই মিলে দেওয়াও হয়েছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার কাটুয়া 2 নম্বর ব্লকে ঘোড়ানা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। ব্যাগ পেয়ে ছাত্রছাত্রীরা খুশি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও স্কুল শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় সারা রাজ্যে 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়া শুরু হয়েছে। শনিবার কাটুয়া 2 নম্বর ব্লকে জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে 402 জন ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ব্যাগ দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগকে সামনে রেখে আমাদের বিদ্যালয়ের ক্লাস 5 থেকে 8 অবধি মোট 402 জন ছাত্রছাত্রীর হাতে আমরা ব্যাগ তুলে দিলাম। এই ব্যাগ পেয়ে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন খুশি, আমরা শিক্ষক শিক্ষিকারা খুশি এবং শিক্ষা দপ্তরের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ব্যাগ পেয়ে ছাত্রছাত্রীরা স্বভাবতই খুশি। আমার নাম সৃজনী ঘোষ, আমি 5ম শ্রেণীতে পড়ি। আমাদের বিদ্যালয়ের নাম ঘোড়ানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা বিদ্যালয় থেকে প্রত্যেক ছাত্রছাত্রী ব্যাগ পেয়েছি, আমরা খুবই আনন্দিত। প্রত্যেক দিন আমরা এই ব্যাগে করে বই নিয়ে আর কোথায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমি 5ম শ্রেণীতে পড়ি। আজ আমাদের ব্যাগ দেওয়া হলো ঘোড়ানা উচ্চ বিদ্যালয় স্কুলে। বিদ্যালয়ের সভাপতি গৌতম ঘোষাল জানান, সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানানো উচিত। প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ের 5ম থেকে 8ম শ্রেণীর ছাত্র এবং ছাত্রীদের যে স্কুল ব্যাগ দেওয়ার ব্যবস্থা হয়েছে ঘোড়ানা উচ্চ বিদ্যালয়ে, আমাদের 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 402 জন ছাত্রছাত্রী এই ব্যাগ পেয়েছে। আমাদের ভাবতে খুবই ভালো লাগছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে সমানভাবে সুযোগ পায়, শিক্ষার বিকাশ ঘটাতে পারে, তাদের মনের বিকাশ ঘটাতে পারে। এই যে অতন্দ্র প্রহরীর মতো তিনি দিবারাত্র ভাবছেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হারিয়ে যাওয়া যে বাংলার শিক্ষা সংস্কৃতির জগৎটাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে তার যে অক্লান্ত পরিশ্রম, রাজ্যের বিদ্যোজন বলুন, সংবাদ মাধ্যম বলুন, বা এক শ্রেণীর আপনার সমালোচক যারা অবিরত রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করতে ব্যস্ত আছেন, তারা দেখে যান বাংলায় উন্নয়ন কতটা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমরা যেটা দেখছি রাজ্য সরকারের উন্নয়ন এবং পরিষেবা, এতে অনেকেই শঙ্কিত হয়ে আগামী দিনের
তাদের ক্রিয়াকর্মের সম্পর্কে আগামী দিনে তাদের চলার পথ কী হবে ভেবে আকুল না পেয়ে তারা এই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত কুৎসা করতে ব্যস্ত আছেন। শুধু কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী, রিপোর্ট আনন্দবার্তা। জনগণের ক্ষোভ প্রশমিত করতে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। ভাতার নাসিগ্রাম রোডে চলছে এই রূপ কর্মযজ্ঞ। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসী থেকে পথচারী সকলে। পথচারীদের সুবিধার্থে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বর্ধমান মালডাঙ্গা রোড ভায়া ভাতার নাসিগ্রাম রোডে চলছে এই কাজ। পিডব্লিউডির সহযোগিতায় চলছে রাস্তা সংস্কারের কাজ। দীর্ঘ দিন ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে পথচারী থেকে যানবাহন চালক সকলের মধ্যে ক্ষোভ প্রকাশ পাচ্ছিল প্রতিনিয়ত। ক্ষোভ প্রশমিত করতেই তড়িঘড়ি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি সকলে। ভাতার মালডাঙ্গা নাসিগ্রাম এই রোডে কাজ দীর্ঘ 10-15 বছর ধরে কোন রকম সংস্কার করা হয় না, মাটি দিয়ে তালি মারা। ইদানিং এই এই রাস্তা হচ্ছে, ধীর গতিতে কাজ চলছে এবং ধীর গতিতে কাজ চলছে। রাস্তা কাজ চলছে, এটা আমাদের কেমন লাগছে? এত বছর পর কাজ চলছে, খারাপ নয়, মোটামুটি ভালোই। এবং কাজ এত ধীরগতিতে চলছে যে প্রতিদিনই নিত্য নৈমিত্তিক যানজট লেগে আছে, এবং যার জন্য আমাদের সাধারণ মানুষের খুবই ভোগান্তি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এবং আমাদের বাস যাত্রা তো বিগত 10 বছর খুবই মানসিক ভাবে চিন্তার মধ্যে এসে গেছে যে কাজ ফাঁসতে এরপর কি হবে, কাজ চলবে যাক। তারপর কোন রকমের কাজ শুরু হয়েছে, কিন্তু কাজ খুবই ধীর গতিতে চলার জন্য আমাদের সাধারণ মানুষের খুবই কি চাইছেন, আমরা কি চাইছেন কাজ যাতে দ্রুত তাড়াতাড়ি হয়, বর্ষের আগে যদি কাজটা শেষ হয় তাহলে আমাদের খুবই উপকার হয়। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। টোটো ও ট্রেকারের চালকদের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার সারেঙ্গা বাজার। এর ফলে প্রায় 2 ঘন্টা যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। বাঁকুড়ার সারেঙ্গা বাজার রাস্তার দুধারে টোটো দাঁড় করানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ট্রেকার চালক ও টোটো চালকদের মধ্যে ঝামেলার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় টোটো চালক ও ট্রেকার চালক বিবাদ দীর্ঘদিনের। ট্রেকার ইউনিয়নের অভিযোগ, দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার পরও টোটো চালকরা নিয়ম মানছে না, ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও টোটো চালকরা টোটোতে করে মাল বইছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ট্রলি চালকরা। ওদের এক একটা বাজে বাজে সিদ্ধান্ত এই টলিওয়ালাদের ভাবতেই নিয়েছে, ঠিক আছে। ওদের কোনো কাজ নেই, ইয়ে নেই, মাল বইছে, প্যাসেঞ্জার বইছে, কোনো পারমিট নেই, কোনো কিছু নেই, সেটার ব্যাপারে প্রশাসন যেমন একটা নির্দিষ্ট স্ট্যান্ড করে দিয়েছে, করে রাস্তার উপরে, রাস্তার উপরে যেমন স্ট্যান্ড না হয়। অপরদিকে টোটো চালকদের অভিযোগ, তাদেরকে কোথাও টোটো নিয়ে দাঁড়াতে দিচ্ছে না, যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই ঝামেলা হচ্ছে। শনিবার ঝামেলার ফলে প্রায় 2 ঘন্টা যান চলাচল ব্যাহত হয়। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট আনন্দবার্তা।
ঢালাই রাস্তা তৈরি হল 4 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় তৈরি হয় রাস্তাটি। রাস্তাটি তৈরি হওয়ায় খুশি এলাকাবাসী। ঢালাই রাস্তা তৈরি হল জনগণের সুবিধার্থে। 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুরের সুভাষপল্লী এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। এলাকাবাসীর ক্ষোভ প্রশমন করার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলে এইরূপ কর্মযজ্ঞ। এলাকার রাস্তা তৈরি হওয়ায় খুশি সকলে। আমাদের ফিরতি রাইস মিলে বাজারপুর সুভাষপল্লী 4 নম্বর ওয়ার্ডে 200 ফুটের নতুন রাস্তা ঢালাই হলো। তা দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীদের, একটা নতুন কলোনি তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কাউন্সিলর খেলাধুলা আবেদন করেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে বর্ধমান পৌরসভার সহযোগিতায় আর সেই মোহাম্মদ আলী সাহেবের প্রচেষ্টায় এই নতুন রাস্তাটি আজকে 200 ফুট নবনির্মিত করা হবে। কতটা স্যাংশন হয়েছে কিছু জানা গেছে? এটা কাউন্সিলর স্যার জানেন ভালোভাবে, এটা পৌরসভার ব্যাপার। তো কাউন্সিলর স্যার জানেন ভালো টাকায় 200 ফুট রাস্তাটা আজকে নবনির্মিত করা হবে। আর কিছু কি কাজ বাকি আছে এখনো? আর আমাদের ওয়ার্ডে তো ওয়ার্ডে বর্ধমান পৌরসভার উদ্যোগে অমৃত প্রকল্পের কাজ চলছে, আর আমাদের বিডিআর প্রকল্পে আমাদের সোলাপুকুর উন্নয়নের কাজ চলছে। টুকিটাকি কাজ আমাদের ওয়ার্ডে চলছে বর্ধমান পৌরসভার সহযোগিতা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে সরাইটিগড়ের ভাষাপাড়া এলাকায়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। ঘটনাটি ঘটেছে সরাইটিগড়ের ভাষাপাড়া এলাকায়। মৃত যুবকের নাম অশোক মণ্ডল। বাড়ির পাশে মাঠে সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজনেরা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহে রয়েছেন। এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কোথায় নিয়েছিল? কাঠের কাজ তো কেন নিল না নিল কিছু জানা গেল না? কারো সাথে ভাব ভালোবাসা, টাকা পয়সা ধার কিছু কিছু বুঝে যাচ্ছে না? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। কি কারণে সে বিষ খায় তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তার পরিবারের মধ্যে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। বিষ খেয়ে আত্মঘাতী হলো এক গৃহবধূ। মৃতা গৃহবধূর নাম পায়েল সরকার। কি কারণে সে বিষ খেয়ে আত্মঘাতী হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের লোকজনেরা ঘটনার কথা জানতে পেরে প্রথমে তাকে ঘুষকরা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন, কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এদিন তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে মৃতার পরিবার। সকালবেলা রান্না বড়া করছে, স্বামীকে খেতে দিয়েছে, স্বামী গেছে গা, ও মনে বিড়ি না যায় একটু বাঁধতে ছিল জানি না। আর স্বামী দুপুরবেলা বাড়িতে গেছে, বাড়িতে যাই আমার ফোন করে কি মা আপনি কোথায় আনছে বাড়িতে, তাই যে আসেন পায়েল বমি করতেছে আর উদার মতন সমস্যা না। তখন আসছেন কি আপনি রেডি হন, আমি গাড়ি নিয়ে যাইছে। তো ও আসলো গাড়ি নিয়ে, আমার নিয়ে গেল, আমি বাড়ি যাইয়া আর কাপড়টা পরাইয়া আরে নিয়ে গেল। ও আমি গেছি বড় কয় কি তুমি কী করতাইছো এটুকু আমার বল। তারপরে কাপড় পরাই আরে নিয়ে গেলাম হসপিটাল, হসপিটালে যাইয়া বললাম যে এরকম বড় হচ্ছে, হসপিটাল অনেক ডাক্তার অনেক কম করাইয়া একটা ইঞ্জেকশন দিল।
সেরপর বললাম কি জল জম তো কমলো না, তো কমটা তো আসলে সেলাইন দিবে এলাইসের সেলাইনটা। তারপর বললো কি যে না আর সেলাইন তো দিব না, সেলাইনটি দেওয়ার কথা বলো তার একটা ইংরেজি কইরা রাখলো। চারটার সময় ছুটি দিয়ে দিল, বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনলো পর আবার তিনটা বমি করে। তারপর আমার ছেলের বউ বাড়িতে আসলো, সে ফোন করে জানলো মা আমি এরকম আছে। আমি দেখি বাবা হসপিটাল থেকে আনছি পর আবার তিনবার বমি করল। বললো কি যে সুযোগ আমি তো ওকে বাড়িতে নেই, ওই তিনটার মধ্যে বাকি তাহলে তুমি ফোন রাখো আমি ওরা বাড়িতে পাঠাবো। ওরা আবার নিয়ে আসে ও বাড়ি গেলো, বাড়িতে আমি বললাম সুন্দর আবার বমি করছে, ও আবার সেই কাগজ নিয়ে আবার হসপিটালে আসে বমির ওষুধ নিয়ে যাবে। হসপিটালে আগে বললো পর হসপিটালে বললো ডাক্তার বললো তুই বমির ওষুধ নিতে বলে তুমি পেশেন্ট নিয়ে এসো, পেশেন্ট এনে ভর্তি করে আপনার তখনও জানতেন না যে বিষ খেয়েছে, তখনও জানতেন না বিষ খেয়েছে? তারপরে ডাক্তার বললো, ডাক্তার বললো তুই একলা ছুটি নিবে সেকালাও ছুটি আবার গায়ে ধুম ছাড়া জ্বর। তারপর আমার বৌমা বললো কি শুভ গায়ের জ্বর, তাহলে আবার হসপিটালে নিয়ে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে দেখালো, দেখালো পর ওষুধ লিখতে দিল, সেই ওষুধ আনলে রাত্রে খাওয়ানো হলো। কোন হসপিটালকে দেখালেন? গোস্কর হসপিটাল। তারপরে রাত্রে ঘুমায় নাকি রাত্রে সকালবেলাতেই জাল ঘুরে, তারপর সুবোধ বাড়িতে গেছে, আমি আবার বাড়িতে জাল ঘুরে আইসা। তারপরে ডাক্তার কাছে ডাক্তার বললাম যে হসপিটালের সেই এখানে কবে ভর্তি করলেন? কালকে বিষটা কবে খেয়েছিল? কেন খেলো কারণ সেইটাই তো বলতে পারছি, কিচ্ছু বলেনি কি হয়েছে না হয়েছে ঝগড়া ঝাটানি হলে বিষ খাবে কেন? কারো সাথে ওর স্বামীর সাথে তাহলে বিষ কেন খেলো? বললো যে আমি বাড়িতে যে তারপর তোমাদের বলবো আমি কিসের জন্য বিষ খেতাম, বাড়িতে যেয়ে বলবো আর যে বলার কথা ও আজকে বাড়িতে যাবে, আজকে আমাদের বলবে যে কিসের জন্য বিষ খেয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। পথ দুর্ঘটনায় আহত হলো এক মহিলা। ঘটনাটি ঘটেছে পার্কাস রোড সংলগ্ন এলাকায়। এদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি স্কুল বাস তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠায়। যদিও আহত মহিলার পরিচয় জানা যায়নি, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাসপাতালে আর ওর সঙ্গে আর দু তিনটে লোক গেল, দিয়ে ওকে পাঠানো বাস আটকানো আছে, দিয়ে আসলো সাইকেলটা আমার কাছে রাখা আছে, আর যে বাচ্চাগুলো টোটো দিয়ে ওর মা বাবা আসলো নিয়ে চলে গেছে। মহিলাটার কিছু না পরিচয় জানা গেছে? মহিলার সঠিক পাওয়া যায়। আপনার নাম? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার পালা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হল ওলাই চণ্ডী পুজো। 50 বছর ধরে চলে আসছে এই পুজো। এলাকাবাসীরা জানান বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে এই পুজোর প্রচলন হয়। এই পুজোয় আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত হন।
পুজো উপলক্ষে বসে মেলা, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা আমাদের বার্ষিক লাইচন্ডী পূজা। আচ্ছা, কত বছরের পূজো এটা? মোটামুটি আজ থেকে 40-45 বছর আগে থেকে হচ্ছে। আচ্ছা, এই পূজোর কোনো ইতিহাস আছে? এই পুজো আমাদের মানে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, বিভিন্ন মানে গ্রামের ঝামালা। আচ্ছা, কোন 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 গ্রাম থেকে পুজো দিতে আসে? এখানে গ্রামটা পালা শ্রীরামপুর থেকে আরম্ভ করে বোধচরি থেকে সব জায়গা থেকেই আসে। আচ্ছা, পুজো অনুষ্ঠান কি কি থাকে? পুজো অনুষ্ঠান আমাদের এখানে যাত্রা ফাংশন এসব হয়। আচ্ছা, কত মানুষ আসে পুজো দিতে? এখানে মোটামুটি প্রায় 900-1000 মানুষ থাকে। পূর্ব বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স তো হলো শনিবার। শনিবার 4 নম্বর জেলা পরিষদের প্রার্থী অপার্থিব ইসলাম প্রচার করলেন ওয়ারী গ্রামে। আসন্ন পঞ্চায়েত ভোটের দুদিনের মালদহ জেলা সফরে আসেন রাজ্যের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এবং কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ অতীন ঘোষ। রানীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে নড়াচড়ে বসল আসানসোল পৌর নিগম। বাঁকুড়ার তালডাঙ্গায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কাল্লার পাটুলি স্বাস্থ্যকেন্দ্রে। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।